নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পেরেছি পাঞ্চেত ড্যাম থেকে জল ছেড়েছে। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে এই পাঞ্চেত ড্যামে আসতে হলে কুমারডুবি রেল স্টেশন থেকে 12 কিলোমিটার, অটোতে মোটামুটি 30 মিনিট, আর মুকমা চক হাইওয়ে থেকে মোটামুটি ওই 15 কিলোমিটার মতো লাগবে এই পাঞ্চেত ড্যামে আসতে হলে। আর তাছাড়া পিকনিকের জন্য শীতকাল আদর্শ সময় এই জায়গা। বন্ধুরা, কি মনে হচ্ছে দীঘার সমুদ্রে চলে এসেছি? কোন দীঘার কথা মনে পড়ছে নাকি? না, আদৌ তা না, আমি এখন এসেছি ঝাড়খণ্ডের পাঞ্চেত ড্যামে। এই যে পাঞ্চেত ড্যাম দেখা যাচ্ছে, এত জল ছেড়েছে তো দেখে মনে হচ্ছে যে ঢেউয়ের মতো সমুদ্র হয়ে গেছে। ঝাড়খণ্ডের তেনুঘাট ড্যাম থেকে জল ছাড়ার পর পাঞ্চেতে আসছে এই জল। পাঞ্চেত থেকে চলে যাচ্ছে মাইথলে, মাইথল থেকে দুর্গাপুরের ডিবিসি ব্যারেজ হয়ে চলে যাচ্ছে সমুদ্রে। তো ইডিয়ার দৌলতে আমরা জানতে পেরেছি 135,000 কিউসেক জল ছেড়েছে এই পাঞ্চেত। তো এখন আমরা চলে এসেছি সেই পাঞ্চেতের জলাধারের সামনে, যা দেখতে অনেকটা ঢেউয়ের মতো লাগছে। আর এইদিকে চলে যাচ্ছে মাইথন। মাইথন এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার, যেতে 40 মিনিট মতো সময় লাগতে পারে। বাইকে এসছি তো সেই জন্য একটু হলেও সুবিধা আছে। চুলের অবস্থা খারাপ, তো আমার দিকে না তাকিয়ে ড্যামটা উপভোগ করো। এই পাঞ্চেত থেকে জল ছাড়া প্রথম দেখতে পেলাম। আগেও অনেকবার পাঞ্চেতে এসেছি, কিন্তু পাঞ্চেতে এইরকম বিভৎস জল ছাড়ার ভিডিও করতে পারিনি বা দেখতেও পারিনি। তাই নিজের চোখে এই জল ছাড়ার ভিডিও দেখার সৌভাগ্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম ধাপে অন্তর্ভুক্ত 4টি বহুমুখী বাঁধের মধ্যে পাঞ্চেত বাঁধটি ছিল শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেত হল দামোদর নদীর ওপরে নির্মিত। 1959 সালে তৈরি করা হয়েছিল এই পাঞ্চেত ড্যাম। এই পাঞ্চেত বাঁধে টোটাল 15টা লক গেট আছে। আপাতত তার মধ্যে 7খানা লক গেট খোলা আছে আর 2খানা লক গেট বন্ধ করা আছে, আর বাকি লক গেটগুলো হালকা করে খুলে রাখা আছে। পাঞ্চেত বাঁধ হলো মাটির একটা বাঁধ, পরে এটা কংক্রিটের করা হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য 40 মেগাওয়াটের 2টি টারবাইন আছে। ডিবিসি এই পাঞ্চেত বাঁধে সোলার সিস্টেমও লাগিয়েছে 155 মেগাওয়াটের। বাঁধের জলে 105 মেগাওয়াট সোলার ফ্লোটিং প্যানেল বসানো হয়েছে। মাটির উপরে আছে 50 মেগাওয়াটের সোলার রুফ প্যানেল। ঝাড়খণ্ডের তেনুঘাট ড্যাম থেকে জল ছাড়ার পর পাঞ্চেতে আসছে এই জল। পাঞ্চেত থেকে চলে যাচ্ছে মাইথনে, মাইথন থেকে দুর্গাপুরের ডিবিসি ব্যারেজ হয়ে চলে যাচ্ছে সমুদ্রে। তো ইডিয়ার দৌলতে আমরা জানতে পেরেছি 135,000 কিউসেক জল ছেড়েছে এই পাঞ্চেত। তো এখন আমরা চলে এসেছি সেই পাঞ্চেতের জলাধারের সামনে, যা দেখতে অনেকটা ঢেউয়ের মতো লাগছে। আর এইদিকে চলে যাচ্ছে মাইথন। মাইথন এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার, যেতে 40 মিনিট মতো সময় লাগতে পারে। বাইকে এসেছি তো সেই জন্য একটু হলেও সুবিধা আছে। চুলের অবস্থা খারাপ, তো আমার দিকে না তাকিয়ে ড্যামটা উপভোগ করো। মোটামুটি এসেছি, এই 30 মিনিট হলো। দুর্গাপুর ব্যারেজ থেকে ঘুরে মোটামুটি 2.5 ঘন্টার রাস্তায় পৌঁছে গেছি এই পাঞ্চেত ড্যামে। এরপরে যাব মাইথনে। মাইথনেও শুনেছি জল ছেড়েছে, আর এখান থেকে যে জলটা ছেড়েছে 135,000 কিউসেক। তো বুঝতেই পারছো যে কত বিশাল পরিমাণে এই জল ছেড়েছে। এই পাঞ্চেত থেকে জল ছাড়া প্রথম দেখতে পেলাম। আগেও অনেকবার পাঞ্চেতে এসেছি, কিন্তু পাঞ্চেতে এইরকম বিভৎস জল ছাড়ার ভিডিও করতে পারিনি বা দেখতেও পারিনি। তাই নিজের চোখে এই জল ছাড়ার ভিডিও দেখার যে সৌভাগ্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম ধাপে অন্তর্ভুক্ত 4টি বহুমুখী বাঁধের মধ্যে পাঞ্চেত বাঁধটি ছিল শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেত হল
দামোদর নদীর ওপরে নির্মিত। 1959 সালে তৈরি করা হয়েছিল এই পাঞ্চেত ড্যাম। আমারও জন্মের আগে 1943 সালে একবার বন্যা হয়েছিল। সেই সময় বাংলার গভর্নর বুঝতে পেরেছিল যে একটা বাঁধ নির্মাণ করার জন্য, তো সেই সময় এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেচ, বিদ্যুৎ উৎপাদন ও নৌকা চলাচলের জন্য একটি রূপরেখা তৈরি করেছিল এই দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রথম বাঁধটি ইলাইয়া বরাকান নদীর ওপরে নির্মিত হয়েছিল এবং 1953 সালে উদ্বোধন হয়েছিল। দু বছর পর 1955 সালে কোনার নদীর ওপরে দ্বিতীয় বাঁধটি উদ্বোধন হয়েছিল আর মাইথনের বরাকর জুড়ে দ্বিতীয় বাঁধটি তৈরি হয়েছিল 1957 সালে। আর এই পাঞ্চেত ড্যামটি তৈরি হয়েছিল 1959 সালে। এই পাঞ্চেত বাঁধে টোটাল 15টা লক গেট আছে। আপাতত তার মধ্যে 7খানা লক গেট খোলা আছে আর 2খানা লক গেট বন্ধ করা আছে, আর বাকি লক গেটগুলো হালকা করে খুলে রাখা আছে। পাঞ্চেত বাঁধ হলো মাটির একটা বাঁধ, পরে এটা কংক্রিটের করা হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য 40 মেগাওয়াটের দুটি টারবাইন আছে। ডিভিসি এই পাঞ্চেত বাঁধে সোলার সিস্টেমও লাগিয়েছে 155 মেগাওয়াটের। বাঁধের জলে 105 মেগাওয়াট সোলার ফ্লোটিং প্যানেল বসানো হয়েছে। মাটির উপরে আছে 50 মেগাওয়াটের সোলার রুফ প্যানেল। আর এই সৌরবিদ্যুৎ উৎপাদন হবে 2025 সাল থেকে।